অবশেষে দীর্ঘ 4 বছর পর দেশে ফিরল রাজকুমার বাউরি, সিদাই মোহনপুরের সিমনা এলাকার বাসিন্দা। 35 বছর বয়সী রাজকুমার বাউরি 4 বছর আগে বিভিন্ন এলাকা ঘুরার নেশায় ঘুরতে ঘুরতে একসময় নেশার ঘুরে শাবরুমের গাড়িতে উঠে যায়। তারপর তাকে শাবরুম বাজারে নামিয়ে দিলে সেখান থেকে মদমত্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে কোনো এক সময় বাংলাদেশে চলে যায় সে। বাংলাদেশের পুলিশ তাকে আটক করে প্রথমে রামপুর থানা এবং পরে খাগড়াছড়ি থানায় পাঠিয়ে দেয়। ভারতীয় নাগরিক হওয়ায় এবং বিনা পাসপোর্টে বাংলাদেশে সীমান্ত পার হওয়ার কারণে বাংলাদেশ সরকার বিনা বিচারে তাকে জেলে পাঠায়। তখন থেকে দীর্ঘ 4 বছর ফেনী জেলে কাটায় সে। তো তারপর ঢুকবার পরে তারা কি করছে তোমার? ঢুকবার পরে দিয়ে একটা ছেলে আইসে, যুবক ছেলে, ছেলে আইসে পরে দিয়ে ভাই এটা কোন জায়গা আর রাস্তা কোন দিয়ে আয়, তো বাড়ি দিয়ে যাবো। পরে দিয়ে আমারও কয় চলে না আমাদের বাড়ি দিয়ে, পরে আমাদের বাড়ি দিয়ে দিয়ে চলেন করে সেটা আমারও নিয়ে গেছে, নিয়ে সেটা চা খাওয়াইছে, ভাত খাওয়াইছে, খাওয়াইছে এরা পুলিশের কাছে ফোন করছে, পুলিশ আইসে আমার তাদের কাছে তুলে দিয়ে তারা আমার ধরে লিয়ে গেছে রামগড় থানা, রামগড় থানাতে দিয়ে নিয়ে আসে এরা। তারপরে ঘন্টা 2 ঘন্টা রেখে আমার পরে আবার খাগড়াছড়ি চালান করে দিচ্ছে। কিন্তু তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি হয়েছে সিমনাচরে চালাটা আগরতলা। হ্যাঁ, তুমি হঠাৎ করে শাবরুম কেন গেলা? শাবরুম আমি এদিকে বেড়াইতে আসি। কার বাড়িতে বেড়াতে গেছিলি? এদিকে তো চিনি না, এত আত্মীয় স্বজন এদিকে চিনি না, তাই কই কদুর বেড়া বেড়ামু কইয়া আই জানা বুঝলি কইয়া আসি। শাবরুম কি তোমার আত্মীয় স্বজন আছে? উদয়পুর, উদয়পুর লইয়া এমনি দিয়া শাবরুম দিয়া বেলুনিয়া লিয়া ঘুরিয়া বেড়াইটা রে যামু মানে বান্ধবা। মানে ট্রেনে ঘুরতে গেছি না না গাড়ি যার গাড়ি আমাদের দেশের বাস গাড়ি, বাস গাড়ি করে, বাস গাড়ি করে হঠাৎ শাবরুম গিয়েছিল। হ্যাঁ, যাওয়ার পরে মানে একটু খাওয়ার পর একটু রাস্তা ভুলে গেছে, তো আগরতলা যাইতে আগরতলা গাড়িতে না উঠিয়া উঠিয়া গেছি আমি শাবরুমের গাড়িতে। তা আমার মাতাল অবস্থাতেই নিয়ে গেছে এই শাবরুম মার্কেটে নিয়ে লামাই গেছে। তোমার সাথে আরো কতজন ছিল? আমি একজন ছিল, একজন ঘুরতে গেছিল। হ্যাঁ, তারপর এখন তোমার কি কোথায় আছো এখন তুমি? এখন আমাকে বেলুনিয়া চেকপোস্টে ইন্ডিয়াতে হ্যান্ডেলবার করছে পুলিশের হাতে, পুলিশের হাতে। আজ অর্থাৎ রবিবার বাংলাদেশ পুলিশ তাকে বেলুনিয়া মুহুরিঘাট চেকপোস্ট দিয়ে বেলুনিয়া থানার হাতে তুলে দেওয়া হয়। বেলুনিয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর আজ ওর পরিবারের হাতে তুলে দেয়। বাংলাদেশ থেকে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশ এবং ডিজিপি আমাদের একজন ইন্ডিয়ানকে পুলিশ বের করলো ইন্ডিয়াতে। তার নাম রাজকুমার বাউরি, সিদাই মোহনপুরের বাসিন্দা। সে গত 4 বছর আগে সে সিদাই মোহনপুর দিয়েই বাংলাদেশ মানে সে বাংলাদেশ মানে বলতে পারিনি, মতামত অবস্থায় সে বাংলাদেশ চলে গিয়েছিল তারকাটা দিয়ে, তারকাটা পার হয়ে। তো তাকে বাংলাদেশ পুলিশ এখানে আটক করে এবং তার তাকে দেশে জেল কাস্টডি দেয়। আজকে মানে ওকে আমরা বিলিনা থানার সাথে তুলে দেয় এবং আমরা তার আইডেন্টিফিকেশন খুঁজছি এবং তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা সিদাই মোহনপুরে। আমরা তার বাড়ি করে ঘরের লোকদের সাথে আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, ওরা আসছে, আসার পরেই ওকে আমরা তাদের আত্মীয়দের সাথে তার গার্জেনের হাতে আমরা তুলে দেব। দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে স্বাভাবিকভাবে খুশি রাজকুমার বাউরি।